আল্লাহর এক বান্দা বনি ইসরাইল যুগের, সে বান্দা এই ওয়াজটা শুনল যে আল্লাহর রহমত নাজিল না হলে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে। সে বলছে আমি তো 500 বছর আল্লাহর ইবাদত করছি, কত বছর, নিন ঘুম নাই, আরাম বিরাম নাই, সবসময় আল্লাহর গোলামি করেছি, সুতরাং এই 500 বছরের আমল হলেই আল্লাহর রহমত ছাড়াই আমি জান্নাতে যাব। এরকম একটা ফিলিংস, এরকম একটা অনুভূতি তার ভিতরে জাগ্রত হয়েছে। আপনারা বলেন এই ধারণা করা কি তার জন্য ঠিক হলো? মনের ভিতরে কি ফিলিংস জাগ্রত হলো যে আল্লাহর রহমত ছাড়াই 500 বছরের আমল দিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব? এই লোক রাতের বেলায় স্বপ্ন দেখছে, তিনি তার স্বপ্নের কাহিনী নিজেই লিখতেছেন। রাতের বেলায় স্বপ্ন দেখছে যে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত যখন কায়েম হয়ে গেছে তখন মানুষের পায়ের নিচে যে জমিন, এটা তামা হয়ে গেছে, উত্তপ্ত তামা বরাবর, আর সূর্য মানুষের মাথার নিকট থেকে এখন তো একটা মুখ খুলে তাপ দেয়, তা আবার এখন থেকে এখান থেকে কত দূরত্ব, 9,30,00,000 মাইল দূরত্ব থেকে সূর্য তাপ দিচ্ছে। তাও যে চৈত্র মাস আসতেছে, দুপুর সময় ছাতা ছাড়া কি মাঠে যাওয়া যাবে? মাথার শান্তি ছুটে যাবে। আর সেই সূর্য কিয়ামতের কঠিন ময়দানে 12টা মুখ খুলবে, 1 বিঘত ওপরে থেকে তাপ দেবে, গুনাগারের মাথার চান্দি ফেটে নাক মুখ দিয়ে মগজগুলি পানির মতো টপ টপ করে পড়তে থাকবে। একটু জোরে করে আল্লাহু আকবার। এই মানুষ কিয়ামতের কঠিন ময়দানে এইরকম বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন যখন হয়ে গেছে, ওই মুহূর্তে মানুষ বলবে আইনা জিল্লা ওয়াল মা, আমি একটু ছায়া কোথায় পাই, আমি একটু পানি কোথায় পাই, আইনাল মাফার আইনাল মাফান, আমার পালানোর জায়গা কোথায়? আল্লাহ পাক বলেন কাল্লা লা ওয়াজারা ইয়াউমা ইযিনিল ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর, কিয়ামতের দিন কোনো পালানোর জায়গা নাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যার কাছে আশ্রয় হবে তিনি কে? এই লোকের ভিতরে চিন্তা একটু পানি চাই, বলেন তো নিচে যেহেতু আগুন বরাবর তামার মতো মাটি, আর ওপর থেকে সূর্যের তাপ, এখন মানুষের 2টা জিনিসের দরকার, একটা ছায়া, একটা হলো পানি, কলিজা ফেটে যাচ্ছে পানির অভাবে। এই লোকটা এখন বলতেছে একটু পানি দাও পানি দাও, একজন পানি বিক্রেতা তার কাছে এসে বলছে এই তো পানি, কে নেবে পানি, কে নেবে পানি? এই লোক বলতেছে আতিনি কাসাম মিনাল মা, আমাকে একটু পানি দাও। কি বলতেছে? আমাকে একটু পানি দাও। যেই না বলছে পানি দাও, সঙ্গে সঙ্গে পানি বিক্রেতা বলছে আজকের এই পানি এমনি দেওয়া যাবে না, টাকা পয়সা দিতে হবে। বলে আজকে তো কোনো টাকা পয়সা নাই, বলে যদি পানি নেওয়ার জন্য তোমার কাছে টাকা না থাকে, টাকা দরকার নাই, আমল হলেই আমি পানি দিয়ে দেব, আমার আমলের শর্ট। বলে তুমি কয়দিনের আমল চাও? বলে আমার 1 গ্লাস পানির দাম হলো অন্তত 500 বছরের আমল। 1 গ্লাস পানির দাম 500 বছরের আমল। ওই লোকের হাতে আছে কত বছরের? এই লোকটা যেই বলেছে 500 বছরের আমল দিলে 1 গ্লাস পানি দিব, এই লোকটা তখন আল্লাহু আকবার বলে আল্লাহর রহমত প্রত্যাশা করে আর বলে আল্লাহ আমার ভিতরটা যতটা শুকে গেছে, আমি যতটা তৃষ্ণার্ত, 500 বছরের আমল দিয়ে যদি 1 গ্লাস কিনি আমার আর খবর কোথায়? 1 গ্লাস পানি দিয়ে তো এটা কিছুই হবে না, আগুনের মধ্যে যদি 1 গ্লাস পানি ছেড়ে দেন কি থাকবে? আমার তো আরো দরকার, এখন 500 বছরের আমল যদি 1 গ্লাস পানি দিয়ে চলে যায় আমি আর কি দিয়ে পানি কিনব? এই লোক সিজদায় পড়ে গিয়া কান্দে আর বলে ঘুম থেকে জাগ্রত হয়ে স্বপ্ন যখন ছুটে গেছে
আল্লাহর কাছে কান্দিচ্ছে আর ওই সেজদায় পড়ে গিয়ে বলতেছে আল্লাহ গো আমার এ কথা জীবনের সাথে মিশে গেল, বাস্তবতার নিরিখে পরীক্ষা হয়ে গেল, কিয়ামতের কঠিন ময়দানে নেকি যদি পাহাড় পরিমাণ হয়, আমল যদি আরো বেশি পরিমাণে হয়, আপনার রহমত যদি নাজিল না হয়, এ মানুষ কখনো আপনার জান্নাতে যেতে পারবে না। ঠিক না ঠিক? আর এই মহাবলে যদি কেউ আসতে পারেন, এই কোরআনের মঞ্চে যদি কেউ এসে বসতে পারেন, রহমত বরকত নাজিল করবেন কে? আল্লাহ নিজেই বলছেন লাআল্লাকুম তুরহামুন। কোরআন শুনবা, আমলের নিয়ত করবা, রহমত দিয়ে তোমার জিন্দগিকে আমি ভরপুর করে দিব। এই জন্য আমরা যারা এসেছি, আমরা শেষ পর্যন্ত রহমত নিতে চাই না আগে বিদায় হতে চাই? এইবার হাত তুলে দেখান যারা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? আজকে আমি সরাসরি মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা করব, বলি ইনশাআল্লাহ, ভূমিকার কলেবর বৃদ্ধি করব না। তবে একটা কথা বলি, কোরআনের মাহফিল শোনার দরকার আছে না নাই? কেন শুনবেন? আর একটা কারণ আছে, আমার এই সমাজটা আগুন লেগে সব জায়গায় পুড়ে সরকার হয়ে গেছে। আপনারা বলবেন না যে ঢাকায় ওই কালশিতে শনির আখড়াতে আগুন লাগলো, সেদিন গুলশানে পরশুদিন সাততলা বিল্ডিংয়ে আগুন লাগলো। এই আগুন শুধু মনে করেন না, আমার গোটা বাংলাদেশেও আগুন আছে না নাই? কথা কয় না? বাজারে আগুন আছে না নাই? এক কেজি গরুর গোশত কিনতে গেলে কত টাকা কোন লাগে আপনাদের? 650 থেকে 700। জোরে বলুন কথা ঠিক কিনা। এক কেজি চাল কিনতে গেলে, আরে সব দিকে আমরা আগুনের সাথে আছি। এই সমাজের ভিতরে জেনা ব্যবিচার আছে না নাই? নারীদের ব্যাপারটা আছে না নাই? চুরি ডাকাতি আছে না নাই? মানুষ হত্যা নির্যাতন আছে না নাই? জোরে বলেন। মদ জুয়া গাঁজা ফেন্সিডিল আছে না নাই? অস্ত্রের ঝনঝনানি আছে না নাই? এগুলো কি আপনি পানি মনে করেন না আগুন? এগুলো কি আগুন? একজনের বাড়িতে আগুন লাগছে, তো বাড়িওয়ালা এখন বাড়ির বাইরে এসে আহাজারি করতেছে, ভাইরা আমার তোমাদের যার হাতে যা আছে আমাকে নিয়ে এসে বসাও। এই লোকের বন্ধু ছিল তিনজন, জরেকন কয়জন? আরো জরেকন তিনজন। একজন করে খড়ির ব্যবসা, আরেকজন করে আপনার কাপড়ের ব্যবসা, আর একজন করে পেট্রোলের ব্যবসা। তিনজন বন্ধু। এই লোক বলতেছে তোমাদের যার হাতে যা আছে তাই নিয়ে এসে আগুন নিভাও। যে খড়ির ব্যবসা করে সে বললো যে বন্ধুর বাড়িতে আগুন লাগছে রে, নিভানো দরকার, তো কি নিয়ে কি দিয়ে নিভাবো? বন্ধু বলছে যা হাতে যা আছে তাই নিয়ে আসো। তো আমি তো খড়ির ব্যবসায়ী, খড়ি ছাড়া কিছু নাই। বন্ধু কপাল খারাপ, সকালে লাগলে আরো কিছু দিতে পারতাম। মাত্র এক ধ্যান জাগে, আগুন নিভানোর সহি নিয়তে আগুনের মধ্যে খড়ি ঢেলে দিয়েছে, আগুন কি নিভছে না বাড়ছে? এটা জোরে কর না কেন ভাইজান? এই লোক চিন্তা করলো কেরে এরকম হয়ে গেল। এইবার দ্বিতীয় বন্ধু কাপড়ের ব্যবসায়ী, জোরে কোন কিসের ব্যবসায়ী? জোরে বলেন। এই বন্ধু বলতেছে বন্ধুর বাড়িতে আগুন লাগছে, আগুন নিভানো দরকার, কিন্তু কি দিয়ে নিভাবো? বন্ধু বলছে হাতে যা আছে তাই নিয়ে এসো। ঈদের সিজন, কাপড় বেচতে বেচতে মাত্র 2 বস্তা 60 আছে, 60 টুকরা কাপড়। এই 2 বস্তা 60 নিয়ে এসে আগুন নিভানোর সহি নিয়তে আগুনের মধ্যে ঢেলে দিয়েছে। আমার মতে আগুন নিভে গেছে, আরো বাড়ছে কিনা? এইবার লাস্ট ল্যান্ড ফাইনালি যে আসতেছে কিসের ব্যবসায়ী? এ কথা বলেন না কেন, কিসের ব্যবসায়ী? ও মুসলমান, চিন্তা করলো বন্ধুরে তুমি আমার বজম ফ্রেন্ড, জীবনে বিপদ মুসিবতে পড়লে তোমাকে অ্যাবসেন্ট পাই নাই, তুমি আমার পাশে এসে দাঁড়িয়ে আমার বাড়ির আগুন নিভাইছো, আমার বিপদ মুসিবত দূর করেছো। বন্ধুরে এখন যেহেতু তোমার বাড়িতে আগুন লাগছে আমাকে যেতেই হবে, কি নিয়ে যাব? তুমি বলছো হাতে যা আছে তাই নিয়ে আসো। সারাদিন মোটর সাইকেলে তেল বেচতে বেচতে সবগুলো তেল আমার শেষ, মাত্র একটি জাগে আগুন নিভানোর সহি নিয়তে
আগুনের মধ্যে এক টিন তেল পেট্রোল ঢেলে দিয়েছে, আমার মতে আগুন নিভা পানি হয়ে গেছে। আরো জোরে কোন, আরো জোরে কোন, যা ছিল সব শেষ। এই বন্ধু যার বাড়িতে আগুন লাগছে বলেন তোরা হাজারি বাড়ে না কমে, একটু জোরে কোন, আহাজারি বাড়তেছে। আর বলতেছে আমরা, আমি জানতাম তোমরা আমার বন্ধু, কিন্তু আজকে দেখলাম তোমাদের চাইতে বড় শত্রু আমার আর কেউ নাই। ওরা বলে বন্ধু কেন এই কথা বলো? বলে আমি যা ছিল তোমাদের ওই সব দোয়ার কারণে সব শেষ। কেন এরকম হলো? এইবার ওরা বলতেছে বন্ধু তুমি যদি বিশ্বাস না করো বুকটা ফেরে দেখো আমার কলিজার মধ্যে, বুকের মধ্যে তোমার প্রতি হিংসা নাই, বিদ্বেষ নাই, আছে শুধু ভালোবাসা। ও মুসলমান, ভালোবাসা ঠিকই আছে, কিন্তু আগুন নিভাতে গেলে যা দরকার তা কি ওরা দিতে পারছে? জোরে কোন, দিতে পারছে। নিয়ত সহি হলে হয় না, ভালোবাসা থাকলেই হয় না, পদ্ধতিটাও ভালো হতে হয়। আগুন নিভানোর জন্য তিন বন্ধু যদি তিন বালতি পানি আনত আগুন থাকতো না নিভে যেত? বলেন তো আমার সমাজের ভিতরে ওই যে আগুনগুলোর কথা বললাম এগুলো তো ফায়ার সার্ভিস দিয়ে নিভানো সম্ভব নয়, এই আগুনগুলো নিভানোর জন্য মানব রচিত মতবাদ দিয়ে হবে না, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ যা আছে এগুলো দিয়ে হবে না, কেবলমাত্র শুধুমাত্র যেই সংবিধান দিয়া এই আগুনগুলো নিভানো সম্ভব তার নামটা কি? জনগণ এখনো আছে না নাই? সেই কোরআন আমরা শুনব, এই কোরআন আমরা মেনে চলার জন্য নিয়ত করব ইনশাআল্লাহ। সমাজ যদি, এই সমাজ যদি কোরআন দিয়া প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয়, আজ হোক কাল হোক গোটা সমাজ থেকে সব অন্ধকার আগুন গুলো নিভে যাবে ইনশাআল্লাহ, আলো ঝলমল পরিবেশ তৈরি হবে। মদিনার মতো বিশ্বাস আছে না নাই? যাদের আছে দুহাত তুলে আল্লাহকে দেখান এই মুহূর্তে। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সারা দুনিয়ায় জ্বালো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আলহামদুলিল্লাহ জোরে বলেন। প্রবস্থিতি আমি সেই কোরআন থেকে যত সামান্য আলোচনা করার জন্য নিয়ত করেছি। কোরআনি কারীমের আপনার ২৬ পারা সূরাতুল হুজুরাত, কোন সূরা? হুজুরাত, আয়াত নম্বর ১৩ আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত নাজিল হওয়ার জন্য একটা ব্যাকগ্রাউন্ড, একটা শানে নুজুল, একটা প্রেক্ষাপট, পটভূমি আছে। তার আগে আমি আস্তে করে এই আয়াতের ওপরে সরল বাংলা তর্জমাটা পেশ করে দিই। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি। নাকি অন্য কেউ সৃষ্টি করছে? কলিজাটা সাফ করে নেন, আমাদের স্রষ্টাকে কিন্তু ডারউইন বলল, ডারউইন একজন নাস্তিক দার্শনিক, সে বলল মানুষ আসছে মানব থেকে, এটা কি মেনে না যাবে? যখন এরা ১৪ গোষ্ঠী যদি এক জায়গায় হয়ে, পৃথিবীর সব দার্শনিক গুলা এক জায়গায় হয়ে যদি কবি সাহিত্যিকরা বলে মানুষের পূর্বপুরুষ মানব, আমরা বলবো তোমরা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষ হযরত আদম সফিউল্লাহ, আমাদের মা হযরত হাওয়া আলাইহাস সালাম, যেরকম ঠিক না ঠিক? আর যিনি বানিয়েছেন তাদেরকে তিনি কে? আর আমাদের কেউ যিনি বানান তিনি কে? আল্লাহ নিজেই বলেছেন ইন্না, নিশ্চয় আমরা, আমি আল্লাহ। আল্লাহ নিজের সানে বহু বচন ব্যবহার করেন, কারণ আল্লাহ পাকের অধিকার আছে, আমার আল্লাহ একাই ১০০। আমাদের দেশের প্রবাদ আছে না যে তোদের লাগবে না, আমি একাই ১০০। এটা দুনিয়ার মানুষের ক্ষেত্রে খাটে না, তার সানে খাটে তিনি কে? কোরআন শরীফে যত জায়গায় দেখবেন সব জায়গায় জমা মতাকাল্লেম, আলেম ওলামা যারা আছেন তারা বুঝবেন জমা মতাকাল্লেম,
বহু বছর, ঠিক না? ঠিক, আল্লাহ নিজেই একাই একশো। আমি তোমাদের সৃষ্টি করেছি কোথা থেকে? মিং জাকারিন আও উনসা, একটা পুরুষ থেকে আর একটা নারী থেকে। আল্লাহু আকবার। সেই পুরুষটাকে আদম আলাইহিসসালাম, আর সেই নারীটাকে আম্মাজান হাওয়া আলাইহিসসালাম। জোরে করো আল্লাহু আকবার, আরো জোরে করো আল্লাহু আকবার। আবার আরেকটা ব্যাখ্যা আসে যে আমি এই পৃথিবীতে তোমাদেরকে দুইটা জাতিতে সৃষ্টি করেছি, কেউ বা পুরুষ কেউ বা নারী, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাকুম শুউবাম ওয়াকাবায়েলা, আর আমি তোমাদেরকে বিভিন্ন শাখা প্রশাখা গোত্র উপগোত্র দল উপদলে বিভক্ত করেছি। তোমাদের মধ্যে কেউ পরামাণিক গোষ্ঠী, কেউ সর্দার গোষ্ঠী, কেউ মণ্ডল গোষ্ঠী আছে না নাই, কেউ সাইয়্যেদ গোষ্ঠী। আমাদের দেশের মধ্যে এরকম পদ্ধতি আছে না নাই বংশ? আল্লাহ পাক বলেন ওই মণ্ডল বংশ তার উপরে ওই সর্দার তালুকদার বংশ মাতবরি করতে পারবে না, পরামাণিক বংশের লোকটা মণ্ডলের উপরে মাতবরি করতে পারবে না। আর কোরাইশ বংশ, ওই হাশেমি বংশ, আরো যে সমস্ত বংশগুলি আছে, এক বংশের উপর আর এক বংশের কোনো মর্যাদা আমি রাখি নাই। এগুলো করেছি কেন? কেবলমাত্র তোমাদের মাঝে পরিচিতি অর্জনের জন্য। সুবহানাল্লাহ। ঢাকা থেকে আপনাদের গ্রামে আমরা যখন আলিম ক্লাসে পড়ি তখন আমার নামে নাম ছিল পাঁচজন, কয়জন? পাঁচজন আব্দুস সালাম। এখন ঢাকা থেকে যদি আমার নামে কেউ চিঠি লেখে মোহাম্মদ আব্দুস সালাম সরকারি মোস্তফা বিআলী মাদ্রাসা আলিম প্রথম বর্ষ, তাহলে এই চিঠি পাঁচজনের কাছে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? অথবা যিনি পিয়ন তাকে একটু ভেবা চাকা খেতে হবে, কিং কর্তব্য বিমূঢ় হতে হবে, পাঁচজনের কাছেই যেতে হবে, ঠিক না? ঠিক। আর যদি লেখা থাকে মোহাম্মদ আব্দুস সালাম পিতা ফরিদুদ্দিন গ্রাম পানিহালি পোস্ট গোহাইল উপজেলা শাহজাহানপুর জেলা বগুড়া, কথা বলেন না কেন? তাহলে আমাকে চেনা সহজ হবে না কঠিন হবে? একটু জোরে বলেন, আমাকে চেনা খুবই সহজ হবে। আল্লাহ একবার কর। আল্লাহ বলেন এই পদ্ধতিগুলা বংশমর্যাদা গুলা এগুলো আমি দিয়েছি তোমাদের একে অপরের সাথে পরিচিতি অর্জনের জন্য। মারহাবা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত হলো ওই ব্যক্তি যার ভিতরে আমার তাকওয়া, যার ভিতরে আমার ভয় সবচাইতে বেশি আছে, এই মানুষ আমার কাছে সবচেয়ে বেশি অনারেবল, সবচেয়ে বেশি মুআজ্জাজ মুকাররাম, সবচাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আলীমুন খাবীর, রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ জানেন তোমাদের ভিতরে কে সবচাইতে বেশি জ্ঞানী, তোমাদের ভিতরে সবচেয়ে বেশি তাকওয়াধারী, কার ভিতরে আমার ভয় সবচাইতে বেশি আছে, এ ব্যাপারে সবচেয়ে বেশি সংবাদ আমি আল্লাহর কাছে জানা আছে। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিলের জন্য একটা প্রেক্ষাপট আছে, আমি এটুকু বলেই ইনশাল্লাহ শেষ করে দেব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। আজকে আমাদের দেশে বেশি সম্মানিত হয় কে? স্যার সিয়ারটা একটু বড় আছে, কথা কয় না, যার ক্ষমতা বেশি তার সম্মান এই দেশে বেশি। মসজিদের ইমামের ভিতরে অনেক তাকওয়া আছে। যদি একটা গ্রামে গভর্নমেন্টের কোনো গোয়েন্দা বাহিনীর লোক এসে জিজ্ঞেস করে একটা অন্ধ ছেলেকে, বাবা বলো তো এই গ্রামের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? অন্ধ ছেলে তার জীবনে কোনোদিন মসজিদের ইমামক মসজিনকে দেখে নেই, ইমামকেও দেখে নেই, মসজিনকেও দেখে নেই, নাম বলবে কার? আপনার কথা বলেন না কেন? ওই অন্ধ ছেলেটা বলবে আমার জানা মতে এই গ্রামের সবচেয়ে ভালো মানুষ হলো মসজিদের ইমাম আর মসজিদ, কথা কয় না। আচ্ছা, এই সাক্ষ্য নিয়ে যদি ইমাম আর মসজিদ ও চেয়ারম্যান তারা মিম্বর দ্বারে দেন, কথা কয়, 10,000 ভিতরে 100 ভোট পাওয়ার সম্ভাবনা খুবই কম, কথা কয় না। কারণ এই সমাজের লোকেরা ওই জাতীয় লোকদেরকে আলাদা একটা জায়গাতে রেখে দিছে, মসজিদের ভিতরে ঢুকে দিলাম, উচ্চবাচ্য করবো না, করবা না কো ফুসফাস,
মারবা না কঠোর ঘাস, ওখানেই থাকবা, আর যতগুলো সেক্টর আছে এগুলো সব আমরাই চাষে বাড়াবো। কথা বলেন না কেন? এ কথা বলছেন না কেন? সবচেয়ে সম্মানিত হলো তারাই। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এই মাসিক কিছু বেতন পাইলেই তারা খুশিতে পাকবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না কার চেহারা সুন্দর, কার চেহারা উঁচু, কার ক্ষমতার দৌড় কত দূর, এইসব বিষয় আমার কাছে কোনো পরিগণিত নয়। আমার কাছে সম্মানিত হবে সেই ব্যক্তি যার ভিতরে আমার তাকওয়া ভয় বেশি আছে। সেই লোকের চেয়ার যদি উঁচু না হয়, সেই লোকের যদি সুন্দর চেহারা না হয়, সেই লোকের যদি গাড়ি বাড়ি নারী সৌন্দর্য থা না থাকে, রঙিন শব্দ না থাকে, সেই লোকের হাতে যদি ল্যাব পুলিশ আর্মি বিজিবি কিচ্ছু না থাকে, সেই লোকের যদি বড়লোকি না থাকে, ব্যাংক ব্যালেন্স না থাকে, চাকর নৌকর না থাকে, ধনবল জনবল কিচ্ছুই না থাকে, তারপরেও এই লোকের মর্যাদা আকাশ চুম্বে আমি আল্লাহর কাছে জোরেগণ মারা হব। বলবেন যে হুজুর একটু প্রমাণ দেন, দেব। এই মুহূর্তে শুরু হচ্ছে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন নাই? বিলালের চেহারা সম্পর্কে আপনারা জানেন, সাদা ফকফকা, হ্যাঁ, তরকারির পাতিলের নিচে যেই রকম কালো চিহ্ন থাকে, কালার থাকে ব্ল্যাক ডায়মন্ড, হযরত বিলাল মনে হয় তার থেকেও বেশি কালো ছিল। কথা কন না কেন? মুসলমান, সেই বিলালের মর্যাদা এত বেড়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা করলেন, মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিদ্ধান্ত আসলো তিনটা, যখন কয়টা? এক নম্বর সিদ্ধান্ত, এই কাবা ঘরে তালা দেওয়া থাকবে, এই চাবিটা কার হাতে যাবে। দুই নম্বর সিদ্ধান্ত, এই কাবা ঘরের মুয়াজ্জিন আমি কারে বানাবো। আর তিন নম্বর সিদ্ধান্ত, আমি কিছু মানুষকে ওই জাহান্নামের সময় যারা আমার সাথে দুর্ব্যবহার করেছিল আমি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছিলাম, আজকে যখন বিজয়ের মালা আমি পড়েছি এই মুহূর্তে আমার তাদেরকে মাফ করে দেওয়ার ঘোষণাটা বাস্তবায়ন করতে হবে। বলেন তো নবীর সামনে সিদ্ধান্ত হলো কয়টা? আমি ওই দুইটা বলবো না, আমি বলবো কাবার মুয়াজ্জিনটা কে হবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকাইলেন, ওখান থেকে সা করে সিদ্ধান্ত আসলো এই কাবা শরীফের মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা আপনার সাহাবীদের ভিতরে সবচাইতে বেশি আছে, যার তিনি হলো বিলাল হাবশি। একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান, কিন্তু একটা বিষয় ছিল, হযরত বিলাল তিনি একটু তোতলা ছিলেন, নামাজে যখন আজান দিতেন তখন আশহাদু আল্লাহ করতেন, আশহাদু শিন উচ্চারণ হতো না, কি শিন উচ্চারণ হতো না, আশহাদু পড়তেন। তারপরেও বিলালের মর্যাদা মুয়াজ্জিন হওয়ার জন্য কার কাছে বেশি হলো? একটু জোরে কোন কার কাছে বেশি হলো? আল্লাহ পাক বললেন, নবী হে আমি ইশারা করলাম বিলালকে আপনি মুয়াজ্জিন করেন, আল্লাহর নবী সিদ্ধান্ত জানিয়ে দিলেন। সাহাবা আজমাইনদের ভিতরে হযরত বিলাল এতগুলো মানুষের ভিড় ঠেলে যখন সামনে আসতেছেন থরথর করে কাঁপতেছেন, আর তার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, গায়ে দাড়ি মুখ সব ভিজে যাচ্ছে, আল্লাহর নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কত জরুরুল কত সাহাবী আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আপনার সাহাবীদের ভিতরে কত মানুষের চেহারাগুলি সুন্দর, আর এই সুন্দর কাবা, সুন্দর কাবার জন্য একজন সুন্দর মানুষ লাগবে, আমার চেহারা স্রোত কালো কুচ্ছিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমার বংশমর্যাদা নেই, আমার বাপ মা নেই, আমার জায়গা জমি নেই, থাকার জায়গাও নেই, আপনার ডাকে সাড়া দিয়ে সে হাফসা দেশ থেকে এসেছিলাম, আর আপনার আপনি আমার নামটা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ কাবার মুয়াজ্জিন হওয়ার জন্য ঘোষণা করলে, আমি এত বড় অপরচুনিটি, এত বড় সুযোগ,
এত বড় পাওয়া আমি কোথায় রাখবো এই বিরাট পুরস্কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহরবানি করে সিদ্ধান্তটা পরিবর্তন করেন। আল্লাহর নবী বললেন, হে বেলাল, এটা আমার সিদ্ধান্ত, যেটা আমি করেছি এটাই বাস্তবায়িত হবে। কথাটা বাই দি ভাই, কথাটা বাই দি ভাই, একে অপরের কানে কানে যাইতে যাইতে ওই কয়েকজন তেলতেলা গোয়েন্দা শক্ত পালাইছে। বিজয়ের দিনে আপনারা জবাব দেন, যদি কোনো দল একবার ক্ষমতায় আসে, বিরোধী দল কি ওই সময় আর দেশত থাকে? কথা কয় না, আগের থেকে বিমানের টিকিট করেই যায়। কথা কয় না, এরকম ব্যাপার সেবার আছে না নেই? আমাদের দেশের সিলসিলে কিন্তু এটাই, ঠিক না? ঠিক কর, কারণ এদেশের মানুষের একটা তেনার লোভ ছাড়তে পারে না। কথা কয় না রে বাবা, এরকম কারবার অবশ্য আপনাদের স্পঞ্জি নেই, আপনাদের এই এই এলাকায় আছে সব লোভ সামলাতে পারি না আমরা। আহারে, অথচ হাদিস শরীফ আসছে, দুনিয়া জিফা, দুনিয়া হলো একটা মরা লাশ। দুনিয়াটা কি ভাই? মরা লাশ। হুজুর বলেছেন, দুনিয়াকে নিয়ে যারা বেশি মাতামাতি করে, অতুল্লা বুহা কেলাব, এরা সব হলো দুনিয়ার কুত্তা। বলেছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহু আকবার, দুনিয়াটা কি? মরা লাশ। তে মরা লাশ নিয়ে বেশি মাতামাতি করে কে? কুত্তা না? তো সুতরাং দুনিয়াকে অতিমাত্রায় পাওয়া যাবে না, পাওয়ার জন্য বেদিবস্ত হওয়া যাবে না। দুনিয়াকে ততটুকু পাইতে চাবো যা নিয়ে চলতে গেলে, চলতে পারলে আল্লাহ রহমতে আমার জীবনটা কোনো মতো বাঁচবে। কথা বল না কেন, দুনিয়াতে যারা বেশি হাসবে আখেরাতে তারা বেশি কাঁদবে, দুনিয়াতে বেচারা সুখী হবে আখেরাতে তারা বেশি দুঃখী হবে। বলেছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই দুনিয়ার জামানায় যারা আজকে বেশি দুনিয়াকে নিয়ে মাতামাতি করতেছে, আমি তাদের দৃষ্টান্ত দিয়ে এইভাবে একটু বোঝেন তো। আপনারা কি বিয়ের অনুষ্ঠানে গেছেন? 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 আপনারা নিজেরাও তো বিয়ে করছেন, নিজেরা বিয়ে করেননি? করছে নাকি? আবার চিন্তা আছে কারো যে হুজুর ওগুলো মনে নাই, নতুন করে দেখি কি হয়? এই খবরদার, এই চিন্তা করেন না, আজকে রাত্রে বাড়িতে গেলে দরজা খুলবে না। এখন বিয়ের অনুষ্ঠানে, বিয়ের শাদী যখন হয়ে যায়, খাওয়া দাওয়ার আয়োজনে বড় বসে, তার পাশে কোলদারা বসে না? এই এলাকায় কোলদারা বলেন না কি বলেন? দুলা ভাই যারা, কোলদারা। তার পাশে আবার দেখবেন ওই দাদা নানা বড় যাত্রী আছে, সবাই বসে, বসে না বসে? দেখবেন ওই বিয়ের অনুষ্ঠানে সবচাইতে বেশি খাবার কারে দিছে? দুলা ভাই, নতুন বর, ব্রাইড এবং ব্রাইড গ্রুম, কথা কন না কেন, দুলহা দুলহানি, রয়্যাল গেস্ট, তাদের সামনেই সবচেয়ে বেশি খাবার। এমন কি এত বড় একটা মাছ পুরোটাই ভেজে দিছে, কথা বলে না? বড় বড় গোল্লা মারছে, আর কত কি মাছ গোস্ত দই মিষ্টি তো হিসেবই নেই। এখন আপনারা বলেন, এতগুলো খাবার দেওয়া সত্ত্বেও বর বেশি খায় না কোলদারা বেশি খায়? জোরে কন। আর দাদা নানা ওরা তো এমন খাওয়া খাসে, পান খেয়ে খেয়ে ধেরানি পড়ে যাচ্ছে, কথা বলে না? তাহলে জামর কাটতেছে আর বলতেছে এই বর বেচারা, এই নাতি, এই শালাক বিয়ে করে আমাদের ঠিক হয়নি রে। এ দেখেন খালি সরম সরম করতেছে, খায় না, ঠিক না? আবার আগে দেখেছি আমরা এরকম রুমাল নাকের ভিতরে দিয়ে রাখি, দেখছেন কি না? সরম করে খায় না। আর ওরা বলতে থাকে এক বিয়ে করে কি লাভ হলো, এ বেশি খাইতে পারবে না। এ যখন এরকম ভাবে আস্তে আস্তে একটু সরম করে আর ওরা দোস্তের মতো খায়, আর এই মনে মনে মশার নেই, দেরি করে আসতেছে সময়, কথা বলে না? এরপরে গল্প আলাপচারিতা যখন চলতেছে, শ্যালক শালিকারা ফুলের মালা, টাকার মালা, এগুলো নিয়ে গীত গান গায় আর আসে, এটা কি নিয়ে এসে ওই কোলদারার গলায় পড়ায়, দাদা নানার গলায় পড়ায়, অন্য কোনো যাত্রীর গলায় পড়ায়? বলেন তো কার গলায় পড়ায় দিয়েছে? যেই না বরের গলায় পড়াইছে, দাদা নানা আর এই কোলদারা বলতেছে এটা কি হলো বরে, এতক্ষণ ধরে চেঁচামেচি করে লাভ হলো না, আসল জায়গাতেই গেল, কথা কয় না? কথা কয় না? এক পর্যায়ে যখন ওনাকে উঠায় নিয়ে
অন্দর মহলে স্পেশাল গেস্ট রুম যেটাকে বলা যায় ফুলসজ্জা, বাসর সজ্জায় যখন নিয়ে যাচ্ছে, এরা পিছন থেকে বলতেছে, হাই রে মজা মারলো ফজা ভাই, আমাকে হলো ঘুম খাওয়াই। কথা কন ঠিক নেবে ঠিক, কথা কন ঠিক নেবে ঠিক। ও মুসলমান, এই দৃশ্য যদি দুনিয়ার বিবাহের মজলিসে হয়, গোটা পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার স্পেশাল গেস্ট মুসলমান আলেম ওলামার জন্য উইল করে দিয়েছেন কে? কিন্তু এই দুনিয়াতে আলেমেরা, এই দুনিয়াতে পাকা ইমানদারেরা, নামাজিরা, সালেহিন নেককারেরা বেশি খাবে না, বেশি মাতামাতি করবে না। ওই কাফের বেদিন মুনাফিকের বাচ্চা ইহুদি খ্রিস্টানরা, আল্লাহ পাকের বর্ষের মন্দারা, এরাই সবচাইতে বেশি মাতামাতি করবে, খাওয়া দাওয়া করবে, হাম্বি দাম্বি করবে, হুমকি ধামকি মারবে, বুক ফুলে বেড়াবে। কিন্তু এমন একটা টাইম আসবে, ফেরেশতারা যখন ফুলের মালা, টাকার মালা, সোনার মালা নিয়ে এসে ওই মহান বর জান্নাতি গেস্ট আলে বলা বা ইমানদারদের গলায় পড়াবে, আর যখন তেলাওয়াতের কোরআন দিতে দিতে জান্নাতের খাস কামরার দিকে নিয়ে যাবে, ওই সব মুনাফিকের বাচ্চাদেরকে ইয়াতিমের মতো তাকায় থাকতে হবে, আর বলতে হবে, মজা মানলো ফজা ভাই, আমাকে না হলো ঘুম কামায়, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, দুনিয়ায় তোমরা যত বড় খাও, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, কথা কর, কিন্তু সময় আসলে বাবা একদিন বাজে যাবে, কথা কয় না? এতে কি আপনারা চিন্তিত হন? এর জোরে কোন চিন্তিত হন? এই যে কুরবানির ঈদের সময় এক মালিকের একটা খাসি ছিল, জোরে কোন কি, আর একটা ছিল গাধা। কি ছিল? তো গাধা আর খাসিকে পাশাপাশি বেঁধে রাখছে, কথা বোঝেন না? তো এখন গাধা বলতেছে, খাসি, আমার নসিব বড় খারাপ রে, কে মালিক যখন আসে আমাকে একবার ঘুষি মারে, একবার কিল মারে। বলছে, তুই ঠিকই বলছো ভাই, আমার মর্যাদা কত বেশি, আমি খাসি না বলে হ্যাঁ, দেখ না আমার শরীরের চামড়াগুলো, চুলগুলো খালি ছিলছিলে, চকচক করতেছে, আমার শিঙে সুন্দর করে তেল মাখায়, আমার এই ভুষি খাওয়ায়, তিসি খাওয়ায়, খৈরি খাওয়ায়, কত কি খাওয়ায়, আমিও তাই দেখতেছি, তোর মালিক আমার মালিক তোরে দেখতে পারে না, আমার খুব দেখতে পারে, একবার আসে ঘুষি, আর একবার লাথি, একবার কিল, একবার গুলি, কথা কন, আর আমার এত কিছু খাইতে দেয়। এই কথাটা শুনে গাদা বলতেছে, হ্যাঁ ভাই ঠিকই বলছো, এই এত আদর তোমার কেন হয়েছে তো জানো? কয়, না তা তো জানি না, বলে কুরবানির সাদ উঠছে, এর জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার, কুরবানির চাঁদ উঠছে, তার মানে কি হবে? গাদা কি জব হবে? ও বলতেছে, লাত্তি গুড়ি কিল ঘুষি খায় থাকি, এটাই আমার সম্মান, তুই যতই নাফালে বিগর, যতই চেহারা সিলসিলা হোক, যতই বুক ফুলে বেড়া, যত কথাবার্তা বলে, যতই ক্ষমতার বাহার দেখা, যত হুমকি ধামকি দে, তোকে অবশ্যই জব করবে, তাতে নিস্তার হবে না। জোরে বলুন ঠিক না ঠিক? দুনিয়ার এই জমিনে যেই সব মুসলমানেরা মুসলমানের পরিচয় দেয় কিন্তু মুসলমানের দায়িত্ব পালন করে না, বরং প্রকৃত মুসলমানদের উপরে খর্গহস্ত হয়, লাঠি মারে, দাড়ি মারে, হুমকি দেয়, ধমকি দেয়, পালিয়ে বেড়াতে বাধ্য করে, এদের অবস্থা করুন হবে ওই খাসির মতো, জোরে কোন ঠিক কিনা? যিনি করবেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? কোন সন্দেহ নাই, সে আল্লাহর গোলাম হয়ে আমরা যারা সন্তুষ্ট আছি, একটু দোহা তুলে আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করে দেখিয়ে দেই। আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, হযরতে বেলাল কি হলেন? কি হলেন? মুয়াজ্জিন। এটা কি আপনাদের এই ছোট সাফরা দেওয়া মসজিদের মুয়াজ্জিন? না, কতক্ষণ, এটাও মুয়াজ্জিন, ওটাও মুয়াজ্জিন, কিন্তু দুই মুয়াজ্জিনের মধ্যে পার্থক্য নেই। ওটা হলো ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল মস্ক, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মসজিদ, যার দিকে তাকালেই সওয়াব। তিনটা জিনিস দুনিয়া এখনো আছে, যার দিকে তাকালেই খালি সওয়াব, তার ভিতরে একটা কোরআন শরীফ। আপনি পড়তে পারেন না, কিন্তু ইমানের সাথে কোরআনের অক্ষরগুলো দেখবেন,
চোখের পানি ছেড়ে দিবেন, সব দিয়ে আপনার জীবন পড়ে যাবে। দুনিয়াতে মা বেঁচে আছে না, কত কন্যা কেন? একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস পড়ে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। ঠিক তবে ঠিক। কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান, মন্দ কথা বলে মা কেন এত জামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটু জোরে কোন মারহাবা। মার দিকে তাকাবেন, বাবার দিকে তাকাবেন, কবুল হজের সব দিবেন কে? আর তিন নম্বর, কাবায় চলে যাবেন, কাবায় তওয়াব করবেন না, কাবায় নামাজ পড়বেন না, শুধু কাবাটা একবার চর্ম চক্ষে দেখবেন। নবী জীবন আল ইশরুন আল নাজিরিন, যারা কাবা দেখবে তাদের জন্য আল্লাহ পাক প্রতিটা মুহূর্ত বিশটা বরকত দিয়ে দিবে। সুতরাং সেই ঘরের মুয়াজ্জিন হওয়া আর আমাদের সাফরা দেওয়া মসজিদের মুয়াজ্জিন হওয়া দুটো গিয়া। এই যে ক্লাসে গিয়া এক স্যার জিজ্ঞেস করছে, বাবা বলো তো দুধ এবং বিড়ালের মধ্যে কি পার্থক্য? এক ছাত্র লেফেডু করছে, স্যার দুধ আর বিড়ালের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? কই দুধেরও ছানা হয় বিড়ালেরও ছানা হয়। এক দুটো এক কথা কয়, বিড়ালের ছানা দুধের ছানা, দুই ছানা কি একই ছানা? কথা কয় না, কথা কয় না। তো ও দুটো কি এক বানাইছে কেমনে? ছয় আকার দুন তার নয় আকার, বানান এক দেখছে। তো অনেক মুসলমান কয় এটাও মুয়াজ্জিন, কাবা ঘরে যেটা আছে সেটাও মুয়াজ্জিন, দুটোর মধ্যে কি পার্থক্য আছে? এটাও একটা কথা হলো। একজন মানুষ না জানা না শোনা, একেবারে বম্বাস্টিক মার্কা, নাদান মূর্খ, সমাজের নিম্নমানের, সেও জুতো চোর। আরেকজন বলল, ওই ইয়া বাইতুল মোকাররমের ইমাম সাহেব আসরের নামাজ পড়ে বের হওয়ার সময় এক জোড়া স্যান্ডেল পছন্দ হয়েছে, উনি না বলে সেটা নিয়ে গেছে। এখন কেউ যদি কয় মানুষ তো হতেও পারে, আপনারা কি মনে করবেন এই মানুষ আর ওই মানুষ সমান? কথা বলছেন না কেন? সবগুলো কি এক পাল্লায় মাপা যাবে? বাইরে আমার খুব নজর করে কথা শুনেন, বিলাল মুয়াজ্জিন হইছে এই কথা বাই দিবাই, সব কাফেররা তো পালায় গেছে, বিজয়ের দিনে তারা থাকে না, সব পালায় গেছে, আর কিছু সংখ্যক আল্লাহর নবীর দয়া ভিক্ষার জন্য হাত পাতাইছে। আল্লাহর নবী কাবাটা সাফ করে কাবার গেটে এসে দাঁড়ায় বললেন, ও আমার সম্মানিত মক্কাবাসীরা, যারা আমার উপর অত্যাচার নির্যাতন করেছিলেন, যারা আমাকে এখান থেকে দুনিয়া এই মক্কা থেকে খেদায়া, মক্কা থেকে মজবুর করে জোর জবরদস্তি করে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন, আজকে আপনারা আমার সামনে এসেছেন, আমার কাছে আজকে বিজয়ের দিনে কি ব্যবহার আশা করেন? ওরা কেউ কথা বলতে পারে না, মাথা কোনো মতো নিচু করে দুই একজন মিটমিট করে বলে, মোহাম্মদ একজন চাচার কাছে, একজন চাচা তার ভাতিজার কাছে যেরকম ব্যবহার আশা করে, একজন ভাই তার আর এক সহোদর ভাইয়ের কাছে যেরকম ব্যবহার আশা করে, এই রকম ব্যবহার আমরা তোমার কাছে চাই। আল্লাহর নবী বললেন, আমার সামনে উপবিষ্ট দাঁড়ানো মক্কাবাসীরা, আমার নেতৃত্ব যারা মাননায় আমার উপরে নির্যাতন করেছো,
আজকে আমার বিজয়ের দিনে যারা এসেছো তোমরা আমার কাছে যে ব্যবহার চেয়েছো আমি সেটা তো দিবই, আরো কি দিব সেটা শোনো। আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই যখন কূপের মধ্যে ফেলে দিয়ে মারতে নিছিল, কথা কই না ফেলে দিয়েছিল কিদরে, এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম যখন ওই মিশরের প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন ওই 10 ভাই তার কাছে সাহায্য চাইতে আসছে, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনতে পেরেছিলেন। ওরাও যখন বুঝতে পারল এটাই তো সেই ইউসুফ পেয়ে গেছি বাবা, আজকে যখন ইউসুফের সামনে দাঁড়ায় গেছে আর ইউসুফ যখন পাওয়ারফুল হয়েছে আমাদের অবস্থা চূড়ান্ত হবে, এক একজনকে মাথা নিচে আর পা উপরের দিকে দিয়ে খালি ধোলাই করবে, এই চিন্তায় ওরা যখন বিভোর ছিল। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তখন তাদেরকে ইনসিওর করে বলেছিলেন, লা তাযরিবা আলাইকুমুল ইয়াউম, আমার সামনে তোমরা যারা উপবিষ্ট জেনে নাও শুনে নাও বুঝে নাও, আজকে যখন তোমরা আমাকে চিনেছো আমি যখন তোমাদেরকে চিনেছি, অতীতে যা করেছো পৃথিবীর কোন নবী প্রতিশোধ পরায়ণ হতে পারে না, আমি যেহেতু ভবিষ্যৎ পয়গম্বর এই জন্য প্রতিশোধ নেব না, আমি তোমাদের সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। আমার নবীজি বললেন ইউসুফের শুনে আমি বলতে চাই, লা তাযরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলকা, আজকে আমি তোমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব না, আমি তোমাদের মুক্ত করে দিলাম, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, একটু জোরে কি মারহাবা দেওয়া যায় না? যারা ওখানে ছিল তারা তো আলহামদুলিল্লাহ ক্ষমা পেয়ে গেছে, এখন কিছু কিছু নেতারা এরা আমার ভাষায় এরা হলো তেল তেলা গোয়েন্দা, কি গোয়েন্দা এই সমাজের মধ্যে এরকম কিছু তেল তেলা গোয়েন্দার আছে, এদেরকে ছাই দিয়েও ধরা যায় না, কথা কয় না পারে, দেখবেন এরা কোথায় কোথায় থাকে একটু খেয়াল করবেন, এদের বিভিন্ন জায়গায় আপনারা যে মাসাঙ্কন না খাটকন, একটু বিকালবেলা বসে মাসাঙ্কন, আর এগুলো এখন দখল করছে চাষটল, কথা কয় না কথা কয় না, একেবারে বাংলাদেশের যতগুলো চ্যানেল আছে সব খুলে দেয়, কথা বলেন, এখানে দেখবেন কিছু কিছু শ্রেণীর তেল তেলা গোয়েন্দার আছে, এদের চোখে সব সহ্য হয় কিন্তু হুজুর সহ্য হয় না, কথা বলে না বলে, হুজুর যদি জোরে যায় ওরা কয় দেখছো হুজুর জোরে গেল দাওয়াত আছে, হুজুর যদি আসতে যায় কয় দেখছো হুজুর কপ্পাই খাইছে নড়তে পারতেছে না, এ জোরে কথা বলেন না কেন আপনারা, এগুলো কি বাস্তবতার সাথে মিলতেছে? একটা অফিসের মধ্যে আমি ঘুরতেছি, এখন আমাকে যে বন্দুক নিয়ে থাকে ব্যাংকের ভিতরে দেখেন না কেটম্যান, ও এসে বলতেছে হুজুর আপনি পেঁয়াজ লাগেন কে, আমি বলে পেঁয়াজ লাগতেছে, আমি বললাম ভাই আমি পেঁয়াজ কার সাথে লাগলে আপনার যুব্য পেঁয়াজ লাগতেছে, তো কি করবো যুব্য খুলে থম কথা না, হয় বসেন না হয় দাঁড়িয়ে থাকেন, ঘোরাফেরা করা যাবে না, কারণ হুজুররা জঙ্গিবাদ হয় বেশি, জোরে কর নাউজুবিল্লাহ, রাস্তাঘাটে তল্লাশি হলে প্রথমে হুজুরদের কাছে হয় না হয় না, অমিয়া প্রকৃত যারা হুজুর তাদের কাছে কোরআন ছাড়া কিছু পাবেন না, কথা কন, আর যারা হুজুর আগের থেকে না হয়ে হুজুর সাজিছে মুখের দাড়ি ছেড়ে দিছে টুপি আর জুব্বাহাব্ব লাগাছে, আপনি মনে করতেছে তুমি বড় হুজুর, একটা বম মারলে আলিফ বা বাড়াবেন আর মুখ থেকে, কথা কন না কেন, আর ওইটাকে নিয়ে এসে বড় হুজুর সাজায়া আসল হুজুরদের অবস্থা খারাপ করে দিচ্ছে, কথা না বললে কিন্তু উল্টো দিকে চালাবো, জোরে বলুন কথা ঠিক কি না, আমরা বলবো যারা হুজুরের ভান করেছ হুজুর সেজেছ প্রকৃত হুজুর হও নাই, তোমাদের কেন অন্যদের সম্মান ভুলণ্ঠিত হচ্ছে, অবশ্যই জবাব দিতে হবে আল্লাহর কাছে, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, ঠিক না ঠিক, আর এই সমাজের যারা পতি আছেন সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন আপনাদেরকে বলবো আপনাদেরকেও ভালো মতো অ্যাসেসমেন্ট করতে হবে, প্রকৃত হুজুর তাদেরকেও খুঁজে বের করতে হবে, আর যারা হুজুরের ভেষ ধরেছে তাদেরকেও খুঁজে বের করে শাস্তি দিতে হবে, ঠিক না ঠিক, প্রিয় ভাইরা কষ্ট পাচ্ছেন, দুঃখের সাথে কতগুলো বলতেছি, তেল তেলা গোয়েন্দার আর কিছুই সহ্য হয় না, একজন এসে বলতেছে শুনতেছ অমুক হুজুরের ছেলে বলে এমএ পাশ করছে, বলে
কি মাস? ওই তেল তেলা গোয়েন্দার বলতেছে এমএ পাশ করা অত সোজা না। হুজুরের বেটা কি খায় রে যে এমএ পাশ করলো? পাস করে নেই। খোঁজ খবর নিয়ে দেখা গেল সত্যি পাস করেছে। বলতেছে শুনছ বল্টু, শুনছ কি হয়েছে? যে যা খবর নিলাম এমএ পাস ঠিকই করছে। আচ্ছা পাস করলে কি চাকরি আছে রে? এখন বর্তমানে চাকরি হবে না। কি হবে না? চাকরি হবে। তারপরে আবার ওই তেল তেলা গোয়েন্দার শুনল যে না চাকরি হয়েছে। চাকরি হলেই হলো, বেতন পাওয়া লাগবে না কথা কন। এরপরে যখন বেতন পাইছে তখন বলতে চাই বেতন পালি হলো বরকত হওয়া লাগবে না? জোরে কর নাউজুবিল্লাহ, দ্যাট ইজ কল তেল তেলা গোয়েন্দার কথা কয় না। মানুষের উন্নতি সহ্য হয় না, মানুষের উন্নতি দেখলে কলিজা জ্বলে যায়, চোখের মধ্যে বালু ঢোকে। ওখানে তেল তেলা গোয়েন্দার কয়েকজন বসেছিল, তার নাম একজন আবু সুফিয়ান। জোরে কোন কে? এক নম্বর আবু সুফিয়ান, দুই নম্বর হারিস বিন হিশাম, আরো কয়েকজন, এই দুজন নেতা ওখানে বসেছিল। যেই না শুনেছে যে কাবার মুয়াজ্জিন হয়েছে কালো বেড়াল, কথা মনে আছে আপনাদের? কাবার মুয়াজ্জিন কে? কালো বেড়াল। এই কথা শুনে একজন বলতেছে আল্লাহকে ধন্যবাদ। কার ধন্যবাদ দিছে? একজন বলতেছে মিয়া তুমি তো আল্লাহ ঠিক মতো বিশ্বাসই করো না, তারপর আল্লাহ ধন্যবাদ দাও কেন? ধন্যবাদ দিল এই জন্য আমার বাপ খুব সম্মানী মানুষ ছিলেন, আমার বাপ যদি শুনত কালো বেলাল মসজিদে হারামের মুয়াজ্জিন হয়েছে, আমার বাপ এই সংবাদ শুনত পড়তো আর মরত। তার আগে যে আল্লাহ আমার বাপুক নিয়ে গেছে সেজন্য আল্লাহ ধন্যবাদ যে আমার বাপকে কালো দিন দেখতে হলো না। নাকি মানুষ না পাকা শয়তান? ধরে কম কঠিন শয়তান। আর একজন বলতেছে মোহাম্মদকে আগে থেকে জানতাম, খুব মেধা সম্পন্ন লোক, কিন্তু কাবার মতো একটা এত সুন্দর সম্মানী একটা ঘর যেটা সবার কাছে সমাদৃত, সেই ঘরের একজন মুয়াজ্জিনই বিলালের মতো কালো কাক, যার বংশমর্যাদা নাই, টাকা পয়সা নাই, সিহারা সুরুদ নাই, কিচ্ছু নাই, আমাদের কেনা গোলাম ছিল রে, আর তাকে মুয়াজ্জিন বানায় দিয়া কাবার সম্মান ভুলণ্ঠিত করলো। মুহাম্মাদের মাথায় কিচ্ছু নাই, সব আউট হয়ে গেছে। নাউজুবিল্লাহ আগামীকাল বলবেন নবীর প্রতি যাদের ভালোবাসা আছে তারা জোরে কর নাউজুবিল্লাহ। একজন বলতেছে নেতাজি আবু সুফিয়ান প্লিজ কমেন্ট অ্যাবাউট দিস ম্যাটার, এ ব্যাপারে আপনি কিছু মন্তব্য করেন। আবু সুফিয়ান বলতেছে মন্তব্য তোমরা যা করছো দ্যাটস এনাফ ফর মি, এটাই আমার জন্য যথেষ্ট, আমি আর কিছু বলবো না। কেন বলবেন না? কেন বলে একটা সমস্যা আছে। কি সমস্যা? বলে অতীতে এই মোহাম্মদ সম্পর্কে আমি যত মন্তব্য করছি ওই কাবার মালিক কেমনি যে জানে মোহাম্মদের কাছে ফাঁস করে দেয়। তা আজকে বিজয়ের দিনে যদি কিছু বলি ওই কাবার মালিক মোহাম্মদের কাছে আবার কি করে দেবে? ফাঁস করে দেবে। সুতরাং এটা আমার গলার ফাঁস হবে, আজকে আর কিছু বলবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা মন্তব্য করা কি হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? শুনেছেন কে? ইন্নাল্লাহ আলিমুম বিজানাতিস সুদূর, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতুন ইল্লা হুয়া রাবিউহুম। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে তিনজন এক জায়গায় বসে কোনো মন্তব্য করছো আমার দিন সম্পর্কে, আমি ওলামার সম্পর্কে, মনে করবে না যে তিনজন আছো ওখানে চতুর্থ আমি আল্লাহ ছিলাম। আর যদি তোমরা সেখানে পাঁচজনে মিলে ছয়জনে মিলে কোনো মন্তব্য করো ওখানে আর একজন আমি আল্লাহ ছিলাম, তুমি বান্দা আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে, একটু জোরে কন্না আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর অগোচরে কোনো কাজ করা কখনো সম্ভব নয়। ইতিমধ্যেই এদের সলা পরামর্শ যিনি জেনেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে বলছেন নবী হে আপনি কেন মন ভাঙা হয়েছেন, কেন চিন্তিত হয়েছেন, আমার বেলালকে মসজিদ বানাইছেন
বেলালের চেহারা নাই, সুরত নাই, টাকা পয়সা নাই, বংশ মর্যাদা নাই, বড় চেয়ার নাই, তারপরেও আপনি বেলালকে মুয়াজ্জিন বানাইছেন, এটাই নেতৃবৃন্দের পছন্দ হয় পছন্দ হয় না তেল তেলা গোয়েন্দার। আমি আল্লাহ পাক ওদের কথাকে কেয়ার করি না, আমি ওটা কখনো গন্তব্য আমি ধর্তব্য হিসেবে ভিতরে ধরি না, ওটা আমি কখনো গণ্য করি না, ওগুলো সব ফেলে দিলাম, আপনার সিদ্ধান্তকে আমি 100% সমর্থন দিলাম। একটু জোরে কর আল্লাহু আকবার। তাহলে মসজিদে হারাম কামা শরীফের বিলাল মুয়াজ্জিন হইছেন, নিয়োগ প্রকৃত পক্ষে কে দিয়েছেন? আরো জোরে কর, মুসলমান কেন দিলেন আপনারা কি জানেন না? হযরতে বিলালের কত মর্যাদা আল্লাহর কাছে তাকওয়া থাকার কারণে, ঠিক নবী ঠিক কোন নবীজি আমার ওই মেরাজ থেকে ফিরে আসলেন সকালবেলা সাহাবিদের সামনে মেরাজের ঘটনা বলতেছেন, হযরত বিলাল পাশে দিয়ে যায়, হুজুর বললেন তাআল হুনা সারিয়ান ইয়া বিলাল, বিলাল তুমি আমার কাছে তাড়াতাড়ি আসো, তোমার জন্য একটা দারুণ শুভ সংবাদ আছে। হযরত বিলাল কেঁদে কেঁদে জান জান হয়ে যান আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মত নাদান মানুষ, সিহানা নাই, সুরুদ নাই, টাকা নাই, পয়সা নাই, বংশ মর্যাদা নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি এত বড় শুভ সংবাদ দিলেন? বলে, বিলাল রে কি আমল করছো আগে সেটা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোন আমল না, আগে কি দেখলেন তাড়াতাড়ি বলেন। বলে, কালকে যখন আমি জান্নাতের ভিতরে জিব্রাইল আলাইহিসসালামের সাথে জান্নাতের মধ্যে যখন ঘুরতেছিলাম, হঠাৎ করে আমার মন বলল, আমার সাহাবীদের ভিতরে যদি কেউ আমার সাথে থাকতো, এই জান্নাতটা দেখে আরো বেশি মজা পাওয়া যেত। এত বড় জান্নাত একা একা দেখে শেষ করতে পারছি না, কেউ কি আমার সাথে আসবেন আমার সাহাবীদের মধ্যে? এই কথা চিন্তার মধ্যে আসতেই তাকায় দেখি তুমি আমার সামনে দিয়া জান্নাতের মধ্যে খস খসা গলার আওয়াজ দিয়া জুতা পায়ে দিয়ে হেঁটে যাচ্ছ। বিলাল কি আমল করেছো বলো, যার কারণে তুমি আমার আগে জান্নাতে গেলা? হযরত বিলাল বলেন, হুজুর আমি আল্লাহর নামে কসম দিয়ে বলি আমার বড় কোনো আমল নাই। আপনারা বলেন বড় আমল আছে না নাই? একটু জোরে কোন বড় আমল আছে না নাই? সেই বড় আমল হলো ইসলামের জন্য এমন কোন নির্যাতন নাই যা বিলাল সহ্য করে নাই। উমাইয়া রেস্ট করে নিয়ে গিয়া উটের লেজের পিছনে বাঁধায় দিয়েছে, আর পিছনে দুষ্ট ছেলেদেরকে লাগায় দিয়েছে লোহার হাতুড়ি দিয়ে পিটবা, উট তারায় দেবা। উট দৌড়াইছে, হযরত বিলালের পিঠের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে, মক্কার কঙ্করময় রাস্তা লালে লাল হয়ে গেছে। একবার যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের শেষে উটের পেছন থেকে খসে নিয়ে এসে উত্তপ্ত বালিকারাশির উপরে প্রখণ্ড পাথর চাপা দিয়ে রাখছে, যেই বালু উত্তপ্ত হলে পা দিয়ে হাঁটা পর্যন্ত যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বালির হযরত বিলালকে রেখে দিয়েছে এত বড় একটা পাথর চাপা দিয়া। হযরত বিলাল বলেন, আমার পিঠের চামড়া পুড়ে পুড়ে ওই সমস্ত চর্বি গুলা নিচে পড়ে গিয়ে তারপরে বালু ঠান্ডা হয়েছে। দিনের শেষে মায়ে আসে যখন দেখেছে বিলাল এখন সম্ভবত করিবুল মৌত, মৌতের দুয়ারে পৌঁছে গেছে, বিলালের শুভ বুদ্ধির উদয় হয়েছে, এক আল্লাহকে বাদ দিয়া সম্ভবত লাত মানত উজ্জা হবলকে মেনে নেবে। বিলালকে এসে বলছে, বিলাল এখন তোমার খবর কি? তুমি বোধ হয় সাইজ হয়ে গেছো, এখন বোধ হয় তুমি আমাদের কাতারে ফিরে আসবা। হযরত বিলালের পুরো শরীরটা থেতলে গেছে, আহত আক্রান্ত পরিশ্রান্ত, পুরোটা শরীর নড়াচড়া করার মতো অবশ হয়ে গেছে, নড়াচড়া করার মতো কোনো পরিবেশ নাই। একটা ভাঙা আঙ্গুল আকাশের দিকে শাহাদত আঙ্গুলি ইশারা করে আল্লাহর নামে শপথ দিয়ে বিলাল বলতে থাকে, আহাদুন 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা যার দেলে
আসে আল্লাহর ভয় যার দিলে আসে মাবুদের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা কিছু ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ ইলাহা। মহব্বতের সাথে সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে, এই কষ্ট হচ্ছে, চলবে আর একটু চালাবো। এই হ্যালো, হোয়াট ইজ কস টু পারসন, এই দুইজন হঠাৎ ভাইজান কি সমস্যা কোনো? এক নম্বর যান, এক নম্বর দুই নম্বর হলে যান, কারণ এক নম্বর জড়গণ ঠিক না বেঠিক। আর যদি এক নম্বর দুই নম্বরের ভান করে কেউ কোরআনের মজলিস থেকে ওঠে, খবর আছে, কথা কন না কেন? কারণ এটা জান্নাতি জলসা, জান্নাতি আয়োজন, জান্নাতি প্যান্ডেল। এখান থেকে বের হয়ে যাবে কেবল মাত্র যাদের কিসমত খারাপ। কথা কন, কোরআন সুন্নার বাইরে একটা কথা আব্দুল সালাম বলে না, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর প্রতি বেলালের ভালোবাসা বেশি না কম, আর নবীর প্রতি আল্লাহর যার ভালোবাসা বেশি হয় সেই লোকের লক্ষণ কি, লক্ষণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহীম। আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীকে মেনে নাও। সুবহানাল্লাহ, কর হযরত বেলাল নবীকে মেনে নিয়েছিলেন না নেন নাই? উমাইয়া বলছে আমাকে নেতা মানো, বেলাল বলছেন তোমারে মানব না, বিশ্ব নবীকে এক মুহূর্তের জন্য ছাড়ব না। আর হাদিস শরীফে আসছে, আল মারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই জান্নাতে থাকবে। এই দুনিয়ায় যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা কন, যার সাথে যার আসর তার সাথেই তার হাসর। কথা বলতে হবে ঠিক না ঠিক? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমরা মাতামাতি যারা করছি, এটা নন কালচার, বিজাতীয় সৃষ্টি কালচার জনগণ ঠিক নেবে ঠিক? যারা এইটাতে ফুল বিতরণ করছো, বন্ধু বান্ধবী বাছাই করছো, তাদের সাথে কেয়ামতে হাসর হবে ঠিক নেবে ঠিক? আর যারা আমরা বিশ্ব নবীকে ভালোবেসেছি, আমাদের কথা ভালোবাসা তো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, আছে, থাকবে জনগণ ঠিক নেবে ঠিক? সেটা কার জন্য? আল্লাহর জন্য। আর যদি বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে ভালোবাসি, একজন মেয়েকে বাসব যে মেয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, পরের মেয়েকে নিয়ে মাতামাতি করা চলিবে না, আলহামদুলিল্লাহ কোন। কিন্তু দুঃখজনক আজকের এই সমাজে যারা ওই সমস্ত ছেলেপেলেরা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি এবং কলেজে পড়ে, তারা দেখেন নন কালচার লালন করার কারণে পরের মেয়েদেরকে নিয়ে মাতামাতি করে, একজন দুইজনের সাথে না, শত শত মেয়েদের সাথে তারা কঙ্কুকম করে, আর তারাই হয় সেনার ছেলে, সোনার ছেলে। কথা কর, আর যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোরআন সুন্নার কথা বলে, কোরআন সুন্নার আলোকে মানুষকে ইসলামের দিকে ডাকে, তারাই হয় কলিজার শত্রু। এটা কখনো উচিত নয়, যারা বলো ঠিক না ঠিক? দুষ্টের দমন আর সৃষ্টির পালন, এটাই হবে ইসলামের নীতি। বলি আল্লাহু আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? অবসলমান কষ্ট পাচ্ছেন? হযরত বেলালকে নির্যাতন করেছে জন্য বেলাল কি একটা চুল পরিমাণ ইসলাম থেকে সরে আসছে? না।
আজকাল কেউ কিন্তু ওই পরীক্ষা এখনো চলতেছে। বেলালের ওই রাস্তায় এখনো যারা আছে দেখবেন, এক শ্রেণীর ওলামাই কেরাম, এক শ্রেণীর ইসলামের ধারক এবং বাহক, তারা এখন কমলা খায়, বিরানির দাওয়াত পায়, কত কম। জোরে বলুন ঠিক না ঠিক? হাদিয়া তোহবা ঠিকই আছে, কিন্তু এক শ্রেণীর ওলামাই কেরাম, এক শ্রেণীর ইসলামী চিন্তাবিদ, এক শ্রেণীর মুসলমান বিলালের রাস্তায় সঠিকভাবে চলার কারণে ওই রকম অত্যাচার এবং নির্যাতনের তীব্রতা এখনো চলতেছে। একটু চোখ মিলে তাকালেই দেখতে পাবেন, কথা বলছেন না, আছে না নাই? নির্যাতন দেখে আপনারা কেউ তাদেরকে ঘৃণা করবেন না, ইনশাআল্লাহ। বিলাল যেরকম প্রতিষ্ঠিত হয়েছে, একদিন তারাও প্রতিষ্ঠিত হবে। এটা জোরে করে আল্লাহু আকবার। এই নীতিটা কার? নীতিটা কার? এই নীতি আমার আল্লাহর। ভাইরা, সবসময় উপরে থাকা যায় না। এই যে তুরস্কে ভূমিকম্প হয়ে গেল, কথা কর না কেন, হয়েছে না হয় নাই? কোথায় কোথায় তুরস্কে অবস্থা, অর্ধ লক্ষাধিক লোক জমির থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ কি তুরস্কের শত্রু? আমরা মনে করব আল্লাহ তুরস্কের শত্রু আর বাংলাদেশের বন্ধু, যে আল্লাহ ওই কাম ওখানে করলেন তিনি কি এখানে পারেন না? এই জন্য আল্লাহর সাথে কেউ পাল্লা দিবেন না, কাল্লা থাকবে না, কথা কন ঠিক না বেটি? আমার এই বাংলাদেশে নাকি কোন এক লোক চিন্তা করছিল সাত তালার উপরে উঠছে, কয় তালা? রাতের বেলায় দুইটার সময় একেবারে মকমলের কম্বলের নিচে শুয়ে আছে, ডেকোরেটেড পরিবেশ, মনের ভিতরে চিন্তা যাচ্ছে আমি সবার উপরে রে, সাত তালায় উঠছি, আমার নিচে ছয় পাঁচ চার তিন দুই এক তালা, সব আমার স্যার, আমি সবার উপরে, যখন উঠছি আমাকে আর কেউ নামাতে পারবে না। এই কথা চিন্তা হতে হতে রেক্টার স্কেলে 5.6 এই সামান্য খালি না, ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, যখনই হয়েছে পুলিশ এবং আছে, কথা কয় না, খালি সা করে কারেন্টের গতিতে নিচে দৌড়ে নামছে। আরো অনেক লোক নামছে ভূমিকম্প হলে, এক লোক লাইট মেরে দেখে এই লোকের পরনে লুঙ্গি নেই, কোন লোক? যে লোক সাততলায় উঠছিল মনে মনে বলছিল আমারে কেউ নামাতে পারবে না। একজন বলতেছে ভাই তোমার পরনে লুঙ্গি কোথায়? কয় সে কথার কষ্টে, যে আল্লাহ সম্মানের সাথে লুঙ্গি পরায়া ওই সাততল উপরে মখমলের ওই কম্বলের নিচে আমাকে আরামে ঘুম পাড়ায় রাখছিল, সে আল্লাহ আমারে আবার ন্যাংটা করে নামাছে, কথা কন ঠিক না ঠিক? সুতরাং মহান আল্লাহকে ভয় করতে হবে সবাইকে, যিনি যে পজিশনে আছি মনে করবো না এখান থেকে আর নামবো না, এক সময় আমাকে নামতেই হবে, বাধ্য হতেই হবে, জোরে কন ঠিক না ঠিক? সুতরাং সবসময় ভয় করবো যাকে, তিনি কে? আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলি আমি। কোনো কষ্ট হচ্ছে আপনাদের? হযরত বিলাল রাসূলের প্রতি তার ভালোবাসা বেশিটা কম, দেখেন না আল্লাহর নবীর যেদিন ইন্তেকাল হলো, কি হলো? ইন্তেকাল হলো, ইন্তেকালের দিনে সবচাইতে বেশি কেঁদেছেন বিশ্ব নবীর মেয়ে মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বললেন মা তুমি এত কান্দো কেন? হযরত আয়েশা বলতেছেন তুমি এত কান্দো কেন? হযরত আয়েশাকে হুজুর ডাকলেন, শুনতেছেন? বলছে আব্বা আপনি বিদায় হয়ে যাবেন, আমি এটা মেনে নিতে পারছি না, আমার মা নাই দুনিয়ায়, আপনিও চলে যাচ্ছেন, আমি তো চিরয়তীম, আমি কারে আব্বা বলে ডাকবো? বলছে মা তোমার কাঁদতে হবে না মা, এখন থেকে 6 মাস পরে আমার পরিবারের ভিতরে তুমি আগে ইন্তেকাল করবা, আমার ইন্তেকাল করার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আম্মাজান খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরার কান্না বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে মা আয়েশা বললেন ও মা তোমার আব্বা তোমারে কি বললো আর তোমার কান্না বন্ধ হলো? বলে আমার আব্বা আমাকে এরকম শুভ সংবাদ শুনেছেন যার কারণে আমার কান্না বন্ধ হয়ে গেছে। এক পর্যায়ে হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা দেখলেন রাসূলুল্লাহর ইন্তেকাল হলো, আম্মা জান আয়েশার ঘরের হুজরার ভিতরে আমার রাসূলের কবর শরীফ হয়ে গেল, হুজরা হলো, সাহাবায়ে আজমাইন
এভাবে পাথর আর মাটি যখন চাপা দিচ্ছিলেন খাতুনে জান্নাত, তখন হযরত বিলালের কাছে সে পর্দার সাথে কাঁদতেছে, বিলাল রে তোমাদের কলিজার মধ্যে এতটুকু কি দয়া নাই? দিনের নবী, রহমতের নবী, করুণার ছবি আমার আব্বাজানকে তোমরা কবরের মধ্যে রাখলে, আর তার কবরের উপরে পাথর মাটি চাপা দিয়ে রাখতেছ, তোমাদের কলিজার মধ্যে এতটুকু কি দয়া হয় না? এই কথা বলাও সারা হযরত বিলালের কলিজার মধ্যে যেন সে ঢুকে গেল। উনিও তখন ছটফট করতেছেন কাটা কবুতরের মধ্যে, মাটির কাটা কবুতরের মতো মাটির ভেতরে গড়াগড়ি দিয়ে কান্দেন। এক পর্যায়ে বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গেল। তার কবর শরীফ হয়ে যাওয়ার পরে প্রথম খলিফা হযরত আবু বকরের কাছে আবেদন জানালেন, যে মদিনার মসজিদে নবী নাই, এই মদিনার মসজিদে আমি আর থাকব না, আমি পারমিশন চাই, আমি একটু সিরিয়ায় চলে যাব। হযরত আবু বকর বলেন, না, এই পারমিশন আমি তোমাকে দিতে পারবো না। হযরত বিলাল চান্স ছাড়লেন না, সুযোগ ছাড়লেন না। এক পর্যায়ে হযরত ওমর ক্ষমতায় আসলেন, হযরত ওমরের কাছে তিনি আবেদন করলেন, আমি আর মদিনায় থাকবো না। কেন? যে বলে, যে মদিনায় নবী নাই, সেই মদিনায় আমি বেলালও থাকতে চাই না। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বারণ করলেন, কিন্তু বিলাল কিছুতেই ছাড়ে না। এক পর্যায়ে তার পারমিশন দেওয়া হলো, হযরত বিলাল মদিনা ছেড়ে চলে গেলেন সিরিয়ার জমিনে, দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে রাত যাপন করেন, সেখানে থাকেন, মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলে খুব বেশি কথা বলেন না, শুধু সালাম কালাম হয়। সবাই জানে এই রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবি হযরত বিলাল হাবশি, সবাই থেকে ওনার ঘরে সম্মান দেয়, মুআজ্জাজ মুকাররাম হিসেবে আদর আপ্যায়ন করে, কিন্তু মানুষের সাথে কি এক অজানা ব্যথায় তিনি কাঁদতে থাকেন, কথা বলেন না। এক পর্যায়ে সরকারি সফরে হযরত ওমর একবার সিরিয়াতে গেলেন, দামেস্কের কেন্দ্রীয় মসজিদে যাওয়ার সাথে সাথে বিলালের সাথে তার দেখা হয়ে গেছে। বিলালের সাথে দেখা হওয়ার পরে বিলালকে সালাম দিলেন, বিলালও সালামের জবাব দিলেন, আর জিজ্ঞেস করলেন, ভাই বিলাল কতদিন তুমি মদিনায় নাই? আমরা বরং সরশূন্য হয়ে গেছি, রাসূলুল্লাহও নাই, তুমিও নাই, আমরা অবস্থা খারাপ, একটু তোমার কাছে আমরা একটু আবেদন জানাই, একটাবার তুমি এই সিরিয়ার দামেস্কের কেন্দ্রীয় মসজিদে আর একটাবার রাসূলুল্লাহর সময় যেরকম আজান দিতে ওই রকম একটু আজান দাও। হযরত বিলাল বলেন, যত কথাই বলো, যেই পৃথিবীতে নবী নাই ওই পৃথিবীতে আমি বিলালের আজান দিতে রাজি নাই। আল্লাহু আকবার করে হযরত বিলাল বারবার ডিনাই করেন, ওমর বারবার অনুরোধ করতে থাকেন, শেষ পর্যন্ত বিলাল হযরতে ওমরের কথাই কান দেন নাই। একদিনের ঘটনা, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে তন্দ্রায় গেছেন, স্বপ্নের ভিতরে মদিনা থেকে বিশ্বনবী বিলালের সামনে হাজির, বলতেছেন, বিলাল আর কতদিন এই নিঃসঙ্গ জীবন যাপন করবা? তুমি কি আমার কবরের পাশে গিয়ে আমাকে সালাম দিবা না? এই কথা শোনাও সারা হযরত বিলাল মসজিদে দামেস্ক থেকে ঘোড়া দাবড়ায়া মদিনায় আসাও সারা নববীর সামনে এসে আল্লাহর নবীর কবর শরীফ রওদা শরীফের সামনে নবীজিকে সালাম দিয়া টুকরে কেঁদে কাটা কবুতরের মতো মাটিতে পড়ে গিয়া দাহস হয়ে গেছে। আশেপাশের লোকেরা এসে বিলালের মাথায় পানি দিয়া হুশ ফিরাই নিয়ে আসার পরে সবার একটা আবেদন, বিলাল যখন এসেছেন আর একটা বড় এই মিনারে দাঁড়াইয়া রাসূলুল্লাহর স্মরণে আজান দে। হযরত বিলাল বলেন, যে এই মসজিদে আমি রাসূলুল্লাহর সময় আজান দিয়েছিলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম
তখন নবীজি মুসাল্লায় বসে থাকতেন, ওই মেহরাবের ভিতরে আমি তাকায় সাক্ষী দিতাম, আজকে সেই আজান যখন দিব আর যখন দেখব খাঁচা পড়ে আছে পাখিটা নাই, আমি নিজেকে ধরে রাখতে পারবো না, এই অনুভূতির কারণে আমি আর আজান দেব না দেব না দেব না। ওমর আসলেন, ওমরের কথা ওর শোনেন না, জরুরির কদর সাহাবিরা আসলেন, কারো কথাই শোনেন না। এক পর্যায়ে বাইদি ভাই কথাটা ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হুমা দুই ভাইয়ের কানে পৌঁছে গেছে। এনারা দুই ভাই উর্ধর সাজা ছুটে এসেছেন আর বলছে, বিলাল যখন এসেছে আমাদের নানাজি যেন আবার পৃথিবীতে ফিরে এসেছে। হযরত বিলালকে সালাম দিয়া মুসাফা মুআনাকা করে আর বলতেছে, চাচাজি আমরা শুনেছি আমিরুল মুমিনিন ওমর আপনাকে অনুরোধ করেছেন, সব সাহাবীর অনুরোধ করেছেন, কারো স্মরণে আপনি আজান দেন নাই, আমরা এমন দুই ভাই, আপনি তাকায় দেখেন তো আমরা কালা। এই কথা বলাও সারা, বিলাল তাদের দিকে তাকানো সারা, হাউ মাউ করে কেঁদে ওঠাও সারা, বলে চাচাজি আপনি তো জানেন আমাদের নবী আপনার নবী আমাদের নানার কাছে জীবনে কোনো আবদার করে আমরা বিমুখ হয়ে ফিরে যাই নাই, আপনি নিজে দেখেছেন আমরা সেই দুই ভাই এসেছি আপনার কাছে, আমাদের আবদার কিছুই না, একটা বার ওই মিনারে দাঁড়ায় আজান দে। এই কথা বলা ও সারা, হযরত বিলাল আবার হাউ মাউ করে কান্না সারা, বলতে সত্যি বলেছো রে, জীবনে কোনোদিন রাসূলুল্লাহ তোমাদের কোনো আবেদন ফেলে দেয় নাই, এখন আমি তোমাদের আবেদন কেমনে ফেলে দেই, তোমরা দুই ভাই বলেছ জন্য আর একটা বার আমি ওই মিনারে দাঁড়ায়া আজান দিব। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর মুসলমান আল্লাহু আকবার। আমার ভাই রে এই কথা বলাও সারা, হযরত বিলাল মিনারে দাঁড়ানোর সারা, আজান দিতে দিতে এক পর্যায়ে যখন গেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা বলে কেবলমাত্র তিনি মিহরাবের দিকে তাকাইছেন, দেখেন খাঁচা আছে পাখিটা নাই, এই অনুভূতি জাগ্রত হও সারা, মিনার থেকে ত্রাস করে জমিনে পড়ে যাওয়াও সারা, চতুর্দিকে শহরত হয়ে গেছে, আর কোনদিন তো বিলাল আজান দেবে না, যেহেতু নবী নাই বিলাল আজান দেবে না, আজকে যখন আজান দিয়েছে মনে হয় তাহলে আবার বিশ্ব নবী পৃথিবীতে এসে গেছে, সবাই পঙ্গপালের মতো নববীর দিকে ছুটে চলছে, এসে দেখেন বিলাল ত্রাস করে জমিনে পড়ে আছে। মুসলমান আপনারা বলেন বিলালের নবীর প্রতি ভালোবাসা বেশি ছিল না কম ছিল, বেশি ছিল না কম ছিল? আল্লাহর নবী বললেন বিলাল কি এমন আমল করছো যার কারণে আমি তোমাকে মেরাজে জান্নাতের মধ্যে দেখে আসলাম? হযরত বিলাল বলেন হুজুর তেমন কোনো আমল নাই, তবে খাস আমল আছে এইটুকু, আমি যখন অযু ছাড়া থাকি, আমি যখন হঠাৎ করে অপবিত্র হয়ে যাই আমি অযু করি, গোসল করে নেই, আবার অযুর ইহতেমামের জন্য আমি দুই রাকাত করে নামাজ পড়তে থাকি। হুজুর বললেন বেলাল এই আমলটা তুমি জীবনে কোনোদিন ছাড়বে না, আল্লাহ তোমাকে হয়তো এই কারণে ও জান্নাতে আমার আগেই পৌঁছায় দিয়েছে। একটু জোরে করুন আল্লাহু আকবার, মুসলমান আরো জোরে বলুন আল্লাহু আকবার, সবাই বলুন আল্লাহু আকবার। কবি বলছে আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নেই, আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নেই, আজানের রেওয়াজ আছে আগের মতই, আজানের রেওয়াজ আছে আগের মতই, বেলালের মতো সেই রূহ নেই,
বেলালের মতো সেই রুহু নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নেই। জোরে করে আল্লাহু আকবার, কথা কি সঠিক নামে ঠিক? বেলাল আল্লাহর কাছে এত প্রিয় পাত্র হলেন কেন, মসজিদে হারামের মুয়াজ্জিন হলেন কেন? একটি মাত্র কারণ, বেলালের মধ্যে সবচেয়ে ভয় ছিল কার বেশি, কার ভয় বেশি ছিল? আল্লাহর ভয়। এই ভয়টা আমাদের ভিতরে জাগরুক করার জন্য বারবার আমাদেরকে কে নির্দেশ দিয়েছেন? কোরআনে কারিমে কয়েক জায়গায় তাকওয়ার কথা আছে, জোরে বলুন ঠিক হবে ঠিক। আমি তো গবেষণায় দেখেছি কোরআনে কারিমটাকে যদি আমরা তিন ভাগ করি, ওয়ান থার্ড সুলুস, এক তৃতীয়াংশ অন্তত তাকওয়ার ওয়াজ পাওয়া যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি কয়েকটা আয়াত পেশ করব, একবারে যখন আপনারা আয়াত শুনবেন জোরে একটু আল্লাহ আকবার দিবেন, পারবেন না পারবেন না? তাকওয়ার গুরুত্বের উপরে, হেতামের উপরে কয়েকটা আয়াত পেশ করব, জোরে সরে আল্লাহ আকবার দিতে হবে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ত্বাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। কোরআনে কারীম সূরা আলে ইমরান আয়াত নম্বর ঠিক 101 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করার মতো ভয় কর, আর মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ কর না। কার কথা? এরপরে আসেন কোরআনে কারীম সূরাতুল হাশর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ত্বাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর আগামী কালকের জন্য কিয়ামতের জন্য কি সদা পাঠায় দিছো সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো। দুনিয়াতে আমরা বর্ষার সময় ধান লাগাই কি না? লাগাই না? এখন ইরির আবাদ করছি না, যে এর পরের সেজনে কি খাবো সেটা এখন থেকেই রোজগার করতেছে। এরপরে যে অনন্ত জীবন আখেরাত আছে তার জন্য আমরা কি পাঠাচ্ছি সেটা নিয়ে চিন্তা করতে হবে না? আল্লাহ এখানে সেটা বলেছে। এরপরে আসেন কোরআনে কারীম সূরাতুল বাকারা 278 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ত্বাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনীন। আল্লাহ পাক বলেছেন, হে ইমানদারগণ, যদি তোমরা খাঁটি ইমানদার হতে চাও তাড়াতাড়ি সুদটা ছেড়ে দাও। সুদ সুদ আছে এলাকায়, সুদের কারবার, আল্লাহ বলছেন তাকওয়াবান হতে চাইলে এটা ছেড়ে দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ত্বাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকীন। সূরাতুল হুজুরাত যেখান থেকে আজকে আমরা আলোচনা, সেখানে এক নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে ইমানদারেরা, আল্লাহ এবং রসুলের সামনে কথা এবং কাজে অগ্রসর হয়ো না, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তাকওয়ার আয়াত কোরআনে বেশি আছে না কম আছে?
জোরে বলেন সূরাতুল আহজাব আয়াত নম্বর 70 কত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা অকুলু কওলা সাদিদা ইমানদারের আল্লাহকে ভয় করো আর সঠিক সত্য কথা তোমরা মানুষের সামনে বেশি বেশি করে বলো জোরে কর সুবহানাল্লাহ সুতরাং ভয় করব কাকে আচ্ছা আল্লাহর ভয়ে সুদ খাওয়া যাবে আল্লাহর ভয়ে জেনা করা যাবে আল্লাহর ভয়ে মানুষত্ব করা যাবে মদ জুয়া গাঁজা ফেন্সিলের সাথে জুয়ার সাথে জড়িত হওয়া যাবে আমার মা বোনেরা যারা পর্দায় আছেন যদি ভয় থাকে আল্লাহর তারা কি কখনো বেপর্দায় রাস্তাঘাটে হাঁটতে পারবে মার্কেটে যেতে পারবে স্বামীর আনুগত্যের বাইরে কোনো কাজ করতে পারবে পারবে না সুতরাং আল্লাহকে ভয় করতে হলে নামাজও ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই আমরা আল্লাহকে ভয় করি কিন্তু নামাজ পড়ি না কাজ হবে কিয়ামতের সর্বপ্রথম প্রশ্ন হবে কিসের আমরা দেখেন এই যে এখানে লিখছি মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল আসলে মাহফিল হওয়া দরকার মুসল্লির উন্নতির জন্য কথা কয় না আরে ভাই মসজিদ তো এখন পাকা হয়ে গেছে আপনার মসজিদ যেটা পাকা হবে তাতে সন্দেহ মসজিদ ঘর যারাই শুরু করছে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে শেষ হয়ে গেছে এটা থেকে থাকে না কতক্ষণ না কেন কিন্তু উন্নতি হওয়া দরকার মুসল্লির আগেকার মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আর এখনকার মসজিদ হয়েছে পাকা মুসল্লি হয়েছে কাঁচা কথা কয় না এমন কাঁচা একটা মসজিদের ভিতরে খেয়াল করেন মসজিদের ভিতরে দরজা খোলা ছিল তো ওই আরিয়া গরু দড়ি খুলে যা মসজিদের ভিতরে ঢুকছে কায়দা না বেকায়দা কামটা সিধা না উল্টা এখন মুয়াজ্জিন সাহেব মসজিদের ভিতরে ঢুকে দেখে আরিয়া গরু ইতিমধ্যে আবার বড় হুজুর আসছে ইমাম সাহেব আরিয়া গরুর দড়ি ধরছে লাকুড়ি ধরে আছে বুঝেন না আর মনে মনে খালি খেপতেছে এই গরুওয়ালা আর এই গরুই দুটাকে খরচ দেব তখন খরচ দেবে ইতিমধ্যেই গরুওয়ালা হাজির এসে বলতেছে হুজুর এত চেতিছেন এত মন খারাপ করছেন এত বকাঝকা করতেছেন কেন দেখবো না মিয়া তোমার গরু মসজিদের ভিতরে ঢুকছে তুমি গরুওয়ালা গরুর খেয়াল করতে পারো না কে অপবিত্র করে ফেলছে মসজিদ কেমনি নামাজ হবে এখনই নামাজের সময় আসতেছে বলছে হুজুর একটা কথা শোনেন গরু বোঝে না তাই মসজিদের ভিতরে গেছে আমাকে কোনদিন দেখছেন কি শয়তান চিন্তা করে ওই বোঝে জন্য মসজিদে যায়নি আর গরু বোঝে না এই জন্য মসজিদে গেছে এরকম কারবার বাংলাদেশে আছে না নাই জোরে কর এমন মুসলমানও আছে কলার নেড়ে নেড়ে কয় ওই নামাজ পড়ে কি হবে রে অর থেকে আমার ইমান ভালো আছে অথচ এই পশ্চিম দিকে আসারও পরে কথা কয় না আসার পরে যদি পশ্চিম দিক হয় ভুলে আবার ওই দিক হয় এরকম শয়তান আছে না নাই ডাকাত আছে না নাই জনগণ এগুলো হওয়া যাবে না ভাইজান আমি আপনি কবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কেউ জানি না ঠিক না বেঠিক কত জানাজার নামাজ আমরা পড়লাম চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষে তোমার আমার মাটির হবে বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আমরা সেই মৌতের কথা স্মরণ করে যেহেতু আল্লাহর হাতে ধরা দেওয়া লাগবে আল্লাহ যা যা করলে খুশি হবেন আমাদের তাই করতে হবে ঠিক না বেঠিক সেক্ষেত্রে নামাজ আছে না নাই আল্লাহ বলেন তারা নামাজ প্রতিষ্ঠা করবে আমি ইনশাআল্লাহ আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব সুবহানাল্লাহ